শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ নায়িকা শুভশ্রী। প্রথম সাক্ষাতেই তাকে দারুণ লেগেছিল, ভীষণ হ্যান্ডসাম এবং চমৎকার বোধসুলভ একজন মানুষ। এভাবেই ঢালিউডের সুপারস্টার শাকিবকে নিয়ে প্রশংসনীয় মন্তব্য করেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। বর্তমানে যৌথ প্রযোজনায় নির্মিত প্রেম কি বোঝনি ছবির প্রচারণার কাজে তিনি কলকাতা থেকে ঢাকায় অবস্থান করছেন। গতকাল সোমবার 26 সেপ্টেম্বর বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শাকিবকে নিয়ে একথা বলেন নায়িকা শুভশ্রী। শুভশ্রী বলেন, চলতি বছরের মে মাসে শাকিব খানের সঙ্গে আমার প্রথম দেখা হয় লন্ডনে। সেখানে আমি প্রেম কি বোঝনি ছবির শুটিংয়ে গিয়েছিলাম আর শাকিব গিয়েছিল শিকারের ছবির শুটিংয়ে। শুটিংয়ের ফাঁকে আমাদের কথা হয়েছিল। এরপর তিনি যোগ করেন, এরপর সেখানেই দুই দেশের প্রযোজনা প্রতিষ্ঠানের সম্মতিতে আমার সঙ্গে শাকিব খানের জুটি বেঁধে একটি ছবিতে কাজ করার কথা হয়। শাকিবের সঙ্গে সিনেমায় চুক্তি নিয়ে শুভশ্রী আরও জানান, কিছুদিন পর পূজায় আমার অভিনেত প্রেম কি বুঝিনি এবং অভিমান নামে দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে, সে কারণে এসব ছবির প্রচারণায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এরপরই আমার হাতে শাকিব খানের বিপরীতে নায়িকা হতে যাওয়া ছবির স্ক্রিপ্ট পৌঁছবে। আশা করছি ডিসেম্বর নাগাদ ছবির কাজ শুরু হবে এবং আগামী ভালোবাসার দিবসে ছবিটি মুক্তি দেওয়া হবে। বিষয়টি নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। শুভশ্রী নিজেও শাকিবের একজন ভক্ত হয়ে উঠেছেন বলে জানান তিনি। তিনি বলেন, শাকিব খান অভিনীত শিকারের ছবিটি আমাদের কলকাতায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এজিওয়েব.কম এ।